ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে আশঙ্কা ও উদ্বেগও। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার 316টি কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ। এর আগে এপ্রিলের শেষে কলকাতায় 227টি কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। অর্থাৎ করোনা উদ্বেগ বাড়িয়ে কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল 89টি। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি উত্তর কলকাতায়। সেখানে নতুন কন্টেনমেন্ট জোনগুলি হল শোভাবাজার স্ট্রিট, শ্যামপুকুর, ক্ষুদিরাম বসু সরণী, বেলগাছিয়া, বেলগাছিয়া রোড, রাজা মনীন্দ্র রোড, চিতপুর, নর্দার্ন অ্যাভিনিউ, পাইকপাড়া, রবীন্দ্র সরণী, ডালিমতলা লেন, বিরন স্ট্রিট, মাধব দাস লেন, এপিসি রোড, মনমোহন বোস স্ট্রিট, নীলম্বর মুখার্জি স্ট্রিট, উল্টোডাঙ্গা, রামরতন বোস লেন, ললিতা মিত্র লেন, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, মানিক বোস ঘাট স্ট্রিট, জোড়াবাগান, বিকেপাল অ্যাভিনিউ, কালীপ্রসন্ন ব্যানার্জি রোড, মথুর সেন গার্ডেন লেন, জোড়াবাগান ট্রাফিক গার্ড, আহিরিটোলা সংলগ্ন রবীন্দ্র সরণী, গণপতি সরকার লেন, উল্টোডাঙ্গা, গণপতি অ্যাপার্টমেন্ট, উল্টোডাঙ্গা, শশীতলা রোড, নারকেলডাঙ্গা, নারকেলডাঙ্গা মেন রোড, ফুলবাগান সংলগ্ন নারকেলডাঙ্গা মেন রোড, মণিকরণ কমপ্লেক্স, রামমোহন মল্লিক গার্ডেন লেন, আড্য সারদা ঘাট রোড, বড়বাজার, মহর্ষি দেবেন্দ্র রোড, নিমতলা ঘাট স্ট্রিট, ধর্মতলা লেন, পাথুরিয়া ঘাটা স্ট্রিট, টেগর ক্যাসেল স্ট্রিট, রমেশ দত্ত স্ট্রিট, উমেশ দত্ত লেন, রাজা গুরুদাস স্ট্রিট, শেঠবাগান লেন, গিরিশ পার্ক, নন্দমল্লিক লেন, পিয়ারি দাস লেন, বৈষ্ণব সম্মিলনী লেন, বিরন স্ট্রিট, চালতাবাগান লেন, কৈলাস বোস স্ট্রিট, ঘোষ লেন, বিনোদ সাহা লেন, সুকিয়া স্ট্রিট, মহেন্দ্র সরণী, মানিকতলা বাজার, বিরন রো, লাটুবাবু লেন, আমহার্স্ট রো, বাটিক লেন, রমানন্দ চ্যাটার্জি স্ট্রিট, রামমোহন সরণী, হারপার রোড, নারকেলডাঙ্গা, রাজা রাজনারায়ণ স্ট্রিট, তারক প্রামাণিক রোড, গিরিশ পার্ক, কেশবচন্দ্র সেন স্ট্রিট, বেনিয়াটোলা লেন, পটুয়াটোলা লেন। কিন্তু এই কন্টেনমেন্ট জোনগুলির কি অবস্থা, সেখানে কি আদৌ কড়া নজরদারি রয়েছে, তা দেখতে বেরিয়েছিলাম আমরা। প্রথমে উত্তর কলকাতার জোড়াবাগান ট্রাফিক গার্ড। একজন ট্রাফিক সার্জেন্ট করোনা আক্রান্ত হওয়ার পরই এই এলাকাকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। সোমবার এখানে আসেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার জাভেদ শামীম। শহরের কন্টেনমেন্ট জোনের মধ্যে অন্যতম জোড়াবাগান ট্রাফিক গার্ড। বাজার লাগোয়া এই জোড়াবাগান ট্রাফিক গার্ডে বাইরে গার্ডরেল রাখা রয়েছে এবং ভেতরের যে গাড়িগুলো এই ট্রাফিক গার্ডের পুলিশ ব্যবহার করেন সেই গাড়িগুলোকে স্যানিটাইজ করা হচ্ছে, সেই ছবিটাই দেখা যাচ্ছে। তবে নতুন করে কন্টেনমেন্ট জোন হওয়া ক্ষুদিরাম বসু সরণীতে ধরা পড়ল ঢিলে ঢালা ছবি। বেলগাছিয়ার ক্ষুদিরাম বসু সরণী এক সপ্তাহ আগে থেকেই এই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে বিবেচনা করা হয়েছে। ঠিক রাস্তার সামনে এইভাবেই গার্ডরেল রাখা রয়েছে, একটা জায়গা ফাঁকা রয়েছে যেখান থেকে ভেতরের লোক বাইরে আসছেন, বাইরের লোক ভেতরে যাচ্ছেন। অনেক জায়গায় আবার গার্ডরেলটুকুও চোখে পড়েনি, যেমন আমার স্ট্রিট। প্রথমে সুকিয়া স্ট্রিটের ছবি দেখাচ্ছি যে এখানে কন্টেনমেন্ট হিসেবেই এই এলাকাকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু আলাদাভাবে গার্ডরেল বা আলাদাভাবে কোনো রকম ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে না। উল্টো দিকে এই কৈলাস বোস স্ট্রিট, তার ঠিক শুরুতেই গার্ডরেল দেওয়া রয়েছে, কাঠের পাটাতন দিয়ে আটকানো রয়েছে। এলাকার লোক যেমন করেছেন তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকেও করা হয়েছে, করা করিয়েছে। দু সপ্তাহ তিন সপ্তাহ থেকে আমাদের পুরো ব্যারিকেড করে দেওয়া কন্টেনমেন্ট জোন। আমরা নিজেরা এলাকার ছেলেরা বাঁশ দিয়ে পুরো ব্লক করে দিয়েছি যাতে বাইরের কেউ ঢুকতে না পারে এলাকার লোক ছাড়া। কলকাতা পূর্ব ও মধ্য কলকাতার নতুন কন্টেনমেন্ট জোনগুলি হল ছাতুবাবু লেন এন্টালি, তাঁতিবাগান লেন, নূর আলী লেন, ইসমাইল স্ট্রিট এন্টালি, এলিয়েট রোড, সার্কাস অ্যাভিনিউ, বেনিয়াপুকুর লেন, ইমদাদ আলী লেন, তালতলা, জানবাজার, তালতলা লেন, ওয়ালিউল্লাহ লেন, হাটগাছিয়া রোড, ধাপা, গোবিন্দ খটিক রোড, নিউ পার্ক স্ট্রিট, সৈয়দ আমির আলী অ্যাভিনিউ, কুষ্টিয়া মসজিদ বাড়ি লেন, তিলজলা, পিকনিক গার্ডেন রোড, মেডিকেল কলেজ সংলগ্ন কলেজ স্ট্রিট, নবীন কুণ্ডু লেন, মহেন্দ্র সরকার স্ট্রিট, মুচিপাড়া, শিয়ালদা কোলে মার্কেট, মেটক্যাফে স্ট্রিট, গ্রান্ট লেন, বো স্ট্রিট, মতিশীল স্ট্রিট, ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট, ওয়েস্টার্ন স্ট্রিট, ধর্মতলার নীলমণি হালদার লেন, নিউ মার্কেট, ইডেন হসপিটাল লেন, মেডিকেল কলেজ হাসপাতালের সার্ভিস কোয়ার্টার্স, ইডেন হসপিটাল রোড, গিরিবাবু লেন, গঙ্গাধর বাবু লেন, ক্ষেত্রদাস লেন, কপালীতলা লেন, শম্ভুদাস লেন, গণেশচন্দ্র অ্যাভিনিউ, মালিপাড়া, রাজা সুবোধ মল্লিক সরণী, মার্কেট স্ট্রিট, কলিন স্ট্রিট, উমাদাস লেন, নিউ মার্কেট, তালতলা বাজার স্ট্রিট, ডক্টরস লেন। পূর্ব কলকাতার নারকেলডাঙ্গা মেন রোডে গিয়ে দেখা গেল সেখানে নাকা চেকিং করছে পুলিশ। গত দু সপ্তাহ ধরে ছবিটা ঠিক এরকমই, কন্টেনমেন্ট জোন হিসেবে আগেই বিবেচনা হয়েছে এই এলাকা এবং সেই জন্য আগে থেকে এখানে গার্ডরেল দেওয়া রয়েছে, সবসময় এখানে পুলিশি পাহারাও থাকছে।
যে গাড়িগুলো বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছে সেই গাড়িদের আগে পরিচয় জানাতে হচ্ছে এবং কোথায় যাচ্ছে সেটা জানাতে হচ্ছে। নতুন 85টি কন্টেনমেন্ট জোনগুলির মধ্যে দক্ষিণ কলকাতার অন্তর্গত যে এলাকাগুলি রয়েছে সেগুলি হল ঢাকুরিয়া, হালতু, শরৎ বোস স্ট্রিট, জিসি বোস রোড, পানবাগান লেন, হরলাল দাস স্ট্রিট, করেয়ার ঝাউতলা রোড, ঝাউতলা লেন, শামসুল হুদা রোড, বিবি চ্যাটার্জি রোড, পণ্ডিতিয়া প্লেস, পণ্ডিতিয়া টেরেস, পণ্ডিতিয়া রোড বস্তি, কেয়াতলা লেন, কেয়াতলা রোড, 2 ও 3 নম্বর লেক ক্যাম্প বস্তি, এসপি মুখার্জি রোড, রজনী সেন রোড, কবির রোড, পঞ্চাননতলা বস্তি, খিদিরপুর নিত্য ঘোষ স্ট্রিট, খিদিরপুর কবিতীর্থ লেন, সুধীর বসু রোড, ব্রনফিল্ড রোড, লিওনার্ড রোড, মিডল রো, ক্লাইভ রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, মোল্লাহাটি বস্তি, যাদবপুর সেন্ট্রাল রোড, যাদবপুর সাউথ রোড, প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড, ইব্রাহিমপুর রোড, রামঠাকুর সরণী, গলফ গ্রিন অরবিন্দ নগর, নিউ সন্তোষপুর অজন্তা রোড, জনতা রোড, গড়িয়া ব্রহ্মপুরের সতীন্দ্রপল্লী, নতুনপল্লী পূর্ব পুটিয়ারি, দীনেশপল্লী খালপাড়, ঠাকুরপাড়া রিজেন্ট পার্ক, বাবুপাড়া, অভিষিক্তা টু, হ্যাকি নুক কোঅপারেটিভ সোসাইটি আনন্দপুর, মার্টিনপাড়া আনন্দপুর, বৈষ্ণবঘাটা পাটুলি, অহল্যানগর, মহল অ্যাপার্টমেন্ট মুকুন্দপুর, শতাব্দী পার্ক, বেচারাম চ্যাটার্জি রোড, ডক্টর এ কে রোড, বদরতলা, বিপি রোড, আয়ুবনগর, আব্দুল কবির রোড, ফতেপুর ভিলেজ রোড গার্ডেন রিচ, রামনগর লেন, সারদাপাড়া, বৈষ্ণবপাড়া, ম্যাথরপাড়া, বাংলা বস্তি, আয়রন গেট রোড, পাহাড়পুর, শ্যামলাল লেন, ফতেপুর সেকেন্ড লেন মেটিয়াবুরুজ, ধীমান বাগান লেন, মুদিয়ালি রোড, কারবালা রোড, ফারুক রোড, রাজাবাগান, সাতগড়া বাইলেন, ব্রজমণি দিব্য রোড, নারায়ণ রোড, কে কে রোড, ডায়মন্ড হারবার রোড। দক্ষিণ কলকাতার ভবানীপুরের পদ্মপুকুরে গিয়েও দেখা গেল কড়া পাহারায় রয়েছে পুলিশ। তাই 19 দিন আগে থেকে এইভাবে গার্ডেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বা আটকে দেওয়া হয়েছে যাতে বাইরের লোক ভেতরে এবং ভেতরের লোক বাইরে না আসতে পারে, এবং এখানে রয়েছে পুলিশি প্রহরা, এবং এই পুলিশি প্রহরা কিন্তু 24 ঘন্টার জন্য রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। কন্টেনমেন্ট এরিয়া, সেখানে রেস্ট্রিকশন যেমন লাগু করা হয়েছে সেটা লোককে মানতে হবে। সরকার অ্যাডভাইস করেছেন যে আপনারা বাইরে বেরোবেন না, আপনারা কন্টেন্ট থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন, মাস্ক ইউজ করুন, সেগুলো তো আমাকে আপনাকেই করতে হবে। ক্রস জোন হিউম্যান কন্ট্যাক্ট যতটা মিনিমাম সম্ভব ততটা করতে হবে। অ্যাবসোলুট স্যানিটাইজেশন, এই হ্যান্ড হাইজিন এবং সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক, এই তিনটে কিন্তু আরও বেশি করে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ দুটো কন্টেনমেন্ট জোনের মাঝখানে থাকলে তার কিন্তু প্রচণ্ড প্রবণতা থাকবে সেখান থেকে ইনফেক্টেড হওয়ার। তাই সেই জায়গাগুলোকেও কিন্তু প্রায় একই প্রোটেকশান নিতে হবে। হয়তো একটু দোকান বাজার খোলা থাকতে পারে, কিন্তু প্রোটেকশানের দিক থেকে কিন্তু পার্সোনাল প্রোটেকশানটা একই লেভেলে করা দরকার। গোটা দেশে কেন্দ্র যে 20টি জেলায় বিশেষ টিম পাঠাচ্ছে যেখান থেকে করোনা সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি, তার মধ্যেও অন্যতম কলকাতা, সব মিলিয়ে উদ্বেগে শহরবাসী। আবির দত্ত ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।